वेलकम टू माय चैनल। तो बंधुरा आशा करी सकले भालो आछो। आज आम्रा आरो एकटी चटपटा रेसिपिर साथे हाजिर होलाम। आज आम्रा तैरी करेछी पापड़ी चाट। तो एई पापड़ी चाट जारा रास्ताघाटे खेयेछो तारा तो एर टेस्ट भालोई जानो। एटाके खूब सहजेई बाड़ीते तैरी करा जाय। तो चलो কিভাবে তৈরি করছি এই লোভনীয় রেসিপি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। পাপড়ি চাট বানাতে যে পাপড়ি লাগে সেটার জন্য লাগছে আমাদের 2 কাপ মতন ময়দা নিচ্ছি, সঙ্গে দিচ্ছি কালো জিরে, আর লাগছে সামান্য পরিমাণে নুন, আর নিচ্ছি 4 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। দিয়ে ভালো করে এটাকে ময়ন দিয়ে নিতে হবে। এইভাবে তেলটা একদম মিশিয়ে নিতে হবে, হাতটা যখন মুঠো করব তো এরম যেন হয়। তারপর এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে ফেলতে হবে। জলটা কিন্তু একদম নর্মাল জল, কোনো রকম গরম জল নিতে হবে না। খুব সামান্য সামান্য জল দিয়ে আমরা এই ময়দাটা মেখে নেব। একটু শক্ত করে মাখতে হবে। আমাদের ময়দাটা প্রায় মাখা হয়েই গেল। এরপর এটাকে 15 থেকে 20 মিনিট মতন রেস্ট করতে হবে। রেস্ট হয়ে গেল, এরপর আমরা পাপড়িগুলো তৈরি করব। এখান থেকে খানিকটা ডো আমরা নিয়ে নিচ্ছি, একটা রুটি পরোটা থেকে একটু বড় সাইজ করে। এরপর সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে পাপড়ি বানানোর জন্য। আমি দুটো প্রসেস দেখাবো, যেটা সহজ মনে হয় সেটা করবেন। এইভাবে পাতলা করে বেলে নিয়ে এরপর একটা ফোকের সাহায্যে এটাকে ভালো করে ফুটো করে দিতে হবে, যাতে পাপড়িগুলো ভাজার সময় ফুলে না ওঠে লুচির মতন। এভাবে ফুটো করতে হবে, এই প্রসেসটা অবশ্যই করবেন। তারপর এরকম ঢাকনা, কোনো একটা সাইজের ঢাকনা দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে পাপড়িগুলো। কাটা হয়ে গেল, দেখুন এভাবে আমাদের বেশ কতগুলো পাপড়ি একসাথে তৈরি হয়ে গেল। এরকম করে ছাড়াও আপনারা আরও একরকম ভাবে করতে পারেন। এভাবে ছোট লেচি নিয়ে এইভাবে একটা একটা করে বেলে নিতে পারেন। এই প্রসেসেও কিন্তু করতে পারেন, যেটা সুবিধা মনে হয় সেটা করবেন। তারপর বেশ খানিকটা তেল দিয়ে পাপড়িগুলোকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। ওলট পালট করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে, এরকম ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পাপড়িগুলো একদম ভাজা রেডি। এরপর আমরা পাপড়ি চাটটা তৈরি করব। পাপড়িগুলোকে একটা প্লেটে এইভাবে সাজিয়ে দিচ্ছি, ঠিক যেমন রাস্তায় পাপড়ি চাটওয়ালারা সাজায়। তার উপর থেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, আর দিচ্ছি কিছু ছোলা, তারপর পেঁয়াজ, আর ধনে পাতা, আর টমেটো, শসা কুচি, আর কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম লেবুর রস। এরপর দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। চাটনি দেয়া হয়ে গেল। তারপর ফেটিয়ে রাখা টক দই, টক দইটায় নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে, দিয়ে এটা এর ওপর দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমরা ধনে পাতা পুদিনা পাতার চাটনি, উপর থেকে চাটনি ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য টমেটো কেচাপ, এটাতে এর স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেয়। তারপর উপর থেকে সামান্য বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিলেই প্রায় রেডি। তারপর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর উপর থেকে ঝুরি ভাজা। দেখেই জিভে জল চলে আসছে, তাই না? অবশ্যই বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকু, নমস্কার।